আজকে আমরা মেশ টুলের ক্লাস দেখব, যে মেশ টুল দিয়ে কিভাবে একদম হুবহু সবকিছু তৈরি করা যায়, আপেল বা মানুষও তৈরি করতে পারবেন। দেখেন যে মানুষ মেশ টুল দিয়ে এরকম ভাবে কাজ করছে, চোখ দেখেন এখানে করছে, এভাবে তৈরি করতে পারবেন মেশ টুলের মাধ্যমে। আমরা সহজ আপেলটাই দেখি। আচ্ছা, এটা নিলাম, নেওয়ার পর তো কন্ট্রোল টু দিয়ে কি করলাম, লক করে দিলাম, তাই না? এখন এখান থেকে পেন টুল নিলাম, নেওয়ার পর হচ্ছে সমান হচ্ছে না, তার মানে এখান থেকে নেওয়া অবশ্যই কি হতে হবে, সমান হতে হবে। আমার হয়ে গেছে, তাই না, আপেলটা? আচ্ছা, এখন আমরা এটা ফিলে স্টক করে দিলাম। এখানে হচ্ছে যে কোনো একটা কালার দিতে পারি, আমি হচ্ছে এই কালারটা দিলাম। আচ্ছা, আমরা ব্যাগে পাঠাবো কিভাবে বলেন দেখি, এটা ব্যাগে পিছন দিকে পাঠাবো কিভাবে? সেন্ড টু ব্যাগ, তাই না? আমার কি হয়ে গেছে, ব্যাগে চলে গেছে। কিছু ধরে নাই কিন্তু আমি, ঠিক আছে, সমান করে নিলাম। এখানে একটু সমান করা দরকার, এখানে একটু ধরে, হ্যাঁ, এই জায়গাগুলো সমান করে নিলাম, তাই না? দেখেন, এটা যদি আমরা উপরে রাখতাম তাহলে কি হতো, উপরে আমরা আপেলের কালারটা দেখতে পারতাম না। এই জন্য আমরা কোথায় দিয়ে দিচ্ছি, ব্যাগে দিচ্ছি, থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। আচ্ছা, দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে মেশ টুল নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম, এই যেগুলোতে ক্লিক করতেছি, ঠিক আছে, অ্যাঙ্কর পয়েন্ট না, অ্যাঙ্কর পয়েন্ট বাদে ক্লিক করতেছি, যে কোনো জায়গাতে ক্লিক করতেছি আমাদের মেসটা নিয়ে আসার জন্য। আচ্ছা, ওকে, লম্বা দিক দিয়ে হলো, তাই না? এখন না, ভার্টিক্যালে হওয়া লাগবে, হরিজন্টালে হয়েছে। তাহলে আমরা দেখি এদিক দিয়ে ক্লিক দেই, এদিকে আসতেছে না। আমরা কি করতে পারবো, প্রতিটা অ্যাঙ্কর পয়েন্টে কি দিতে পারবো, কালার দিতে পারবো, এখানে একটা দরকার, এখানে একটা দরকার। দেখেন আমারটা কি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এটাতে প্রতিটাতে আমরা কি করব, দেখেন আমরা হচ্ছে এ তে কি হয়, ডিরেক্ট সিলেকশন, আই তে আই ড্রপার, তাই না? এ টিপ দিলাম, এটা ধরলাম, তাই না, আই দিলাম, এ টিপ দিলাম, এটা ধরলাম, আই, এ আই,
এতে এটা ধরলাম আইড্র করতে এখানে কালার নিলাম পাশেরটা এ এ Thank you.